দেশের মানুষের গড় আয়ু বাড়ছে। পরিসংখ্যান ব্যুরোর সবশেষ হিসেব অনুসারে দেশের মানুষের গড় আয়ু বেড়ে হয়েছে 72.4 বছর। এক বছর আগেও যা ছিল 72.3 বছর। এতে আরও দেখা গেছে পুরুষের চেয়ে নারীর গড় আয়ু বেশি। মঙ্গলবার রাজধানীর পরিসংখ্যান ভবন মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিস্টিক্স 2022-এর ফল প্রকাশিত হয়। সেখানে এসব তথ্য প্রকাশ করা হয়েছে। বিবিএসের প্রতিবেদন অনুসারে 2021 সালে পুরুষের গড় আয়ু ছিল 70.6 বছর, 2022 সালে সেটি সামান্য বেড়ে 70.8 বছর হয়েছে। অন্যদিকে নারীদের গড় আয়ু বেড়ে হয়েছে 74.2 বছর, 2021 সালে নারীদের গড় আয়ু ছিল 74.1 বছর। অর্থাৎ দেশে পুরুষের চেয়ে নারীর গড় আয়ু বেশি, কিন্তু কেন? বায়োলজিক্যালি নারীরা পুরুষের চেয়ে স্ট্রংগার, এগুলো গঠনের ফল, এটা একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে নারীর মর্যাদা প্রতিষ্ঠিত হয়েছে, নারী লেখাপড়া শিখেছে, নারীর অভাব কমেছে, নারী ক্ষমতায়িত হয়েছে, নারী এম্পাওয়ার্ড হয়েছে। এইসব বিভিন্ন কারণে নারী লেখাপড়া শিখেছে, তার সচেতনতা বেড়েছে, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এবং সিদ্ধান্ত প্রয়োগের ক্ষেত্রে তার অটোনমি বেড়েছে। এইসব কারণে যেটা হয় কি, স্বাস্থ্য, নিজের স্বাস্থ্য ভালো রাখার জন্য যেই ব্যবস্থাগুলো গ্রহণ করা দরকার, সেগুলো নারীরা এখন নিজের থেকে উদ্যোগ নিতে পারে। এদিকে দেশে মানুষের গড় আয়ু বাড়লেও কমেনি শিশু মৃত্যু হার। দেশে সামগ্রিকভাবে শিশু মৃত্যু হার বেড়েছে। 2021 সালে দেশে এক বছরের কম বয়সী শিশুর মৃত্যুর হার ছিল 1022 জন, 2022 সালে তা বেড়ে হয়েছে 25 জন। সেই সঙ্গে 5 বছরের কম বয়সী শিশুর মৃত্যু হারও বেড়েছে। 2021 সালে যা ছিল প্রতি 1000-এ 28 জন, 2022 সালে তা বেড়ে হয়েছে 31 জন।